উষা বাজারে ভারতরত্ন সংক্ষেপ সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি খুঁজে পেয়েছে পুলিশ। এ চাঞ্চল্যকর হত্যা মামলায় ধৃত অভিযুক্ত রাকেশ বর্মনের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ব্যবহৃত অস্ত্রটি খুঁজে পেয়েছে। ধৃত অভিযুক্ত রাকেশ বর্মনকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদে রাকেশ বর্মন এই হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি কোথায় রয়েছে তা পুলিশকে জানিয়ে দেয়। এক্ষেত্রে রাকেশ বর্মন পুলিশকে জানায়, ঘটনার সময় আকাশ কর ভিকিকে গুলি করেছিল, পরে প্লাস্টিকের একটি প্যাকেটে ভরে পিস্তলটি আকাশ রাকেশকে দেয়। পরে এই হত্যাকাণ্ডে রাকেশের নাম যুক্ত হয়ে যাওয়ায় রাকেশ পিস্তলটি দুর্গাবাড়ি শ্মশান সংলগ্ন এলাকায় ব্যাগসহ ফেলে বহিরাজ্যে চলে যায়। রাকেশ বর্মনের এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে পুলিশ শুক্রবার রাত 1টা নাগাদ দুর্গাবাড়ি শ্মশান সংলগ্ন এলাকায় যায় এবং রাকেশের দেখানো স্থান থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো অবস্থায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করে শনিবার পুলিশ রিমান্ড শেষে রাকেশ বর্মনকে আদালতে তোলা হয়। একই সাথে পুলিশ ব্যবহৃত পিস্তলটিও সিজার লিস্ট সহ আদালতে জমা দেয়। শনিবার সংশ্লিষ্ট মামলায় সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ এই সংবাদ জানান। আজ উষাবাজার হত্যাকাণ্ডে, ভিকি হত্যাকাণ্ডে আজ রাকেশ বর্মনকে আদালতে প্রস্তুত করা হয় এবং ও গতকালকে রাত্রিবেলা যে পিস্তল দিয়ে মারা হয়েছিল সেই পিস্তলটা খুঁজে বার করে দিয়েছে। 27 অফ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এটা রিকভারি হয়েছে। সমস্ত কিছু আমরা আদালতে আজকে জমা দিয়েছি, সিজার লিস্টও জমা দিয়েছি ও আমাদের, এবং ফরওয়ার্ডিংয়ের মধ্যে সমস্ত কিছু ছিল এগুলো আমরা কোর্টে আজকে প্রেস করেছি। কে গুলি করেছে কি পাওয়া গেছে? আমরা যে মানে এসেছিলাম যে আকাশ গুলি করেছিল এবং গুলি করার পর সে বন্দুকটা রাকেশকে দেয় যেন এটাকে ডিসপোজ অফ করে দেওয়ার জন্য, রাকেশ এটা ব্যাগের মধ্যে করে, রাকেশ ব্যাগ খুলে দেখে এটা বন্দুকটা, তখন সে এটা শ্মশানের এখানে, দুর্গাবাড়ি শ্মশানের এখানে এটা ফেলে দিয়ে যায় এবং কালকে রাত্রিবেলা সে এটা কনফেস করেছে। দেয়ার আফটার ইন প্রেজেন্স অফ দি উইটনেসেস এই বন্দুকটা রিকভারি করা হয়েছে। জানা গেছে উদ্ধার করা পিস্তলটি 3 রাউন্ড তাজা কার্তুজ ছিল। এদিকে ঘটনায় 32 দিনের মাথায় হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধারের ঘটনায় পুলিশ কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।